উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ। ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে আমি রয়েছি রিয়া। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভ্যাকসিন নিয়েছেন অথচ আসছে না মেসেজ, এরকমই ঘটনা ঘটেছে হাওড়া শহরে। 100 জনের বেশি ভ্যাকসিন গ্রহীতার ক্ষেত্রে ঘটেছে এমনই ঘটনা, প্রত্যেকেই রয়েছেন উদ্বেগে ও দুশ্চিন্তায়। কসবাকাণ্ডের ক্ষেত্রেও ঘটেছিল এরকম ঘটনা, ভ্যাকসিন নিলেও আসেনি মেসেজ। এই পরিস্থিতিতে হাওড়ার ঘটনা নিয়ে নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাওড়া ময়দানে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির হাওড়া শাখার অফিসে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল মাস দুয়েক আগে থেকে। জেলা স্বাস্থ্য দপ্তর এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিনামূল্যে দেওয়া হচ্ছিল কোভিশিল্ড ও কোভ্যাকসিন। কিন্তু যে অভিযোগ উঠে আসছে এই সংস্থার বিরুদ্ধে তা হলো, এখান থেকে ভ্যাকসিন নেবার পর মেসেজ আসছে না অনেকেরই। এই প্রসঙ্গে ভ্যাকসিনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন হাওড়ার সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা। তিনি অভিযোগ করে বলেন, যদি এখানে ভ্যাকসিন নেওয়ার পরে সাধারণ মানুষের কাছে SMS না আসে ও প্রথম ডোজ নেওয়ার পরে তারা সার্টিফিকেট না পায়, তাহলে স্বভাবতই সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। কারণ এখানে যা ভ্যাকসিন দেওয়া হচ্ছে তা কতটা আসল বা নকল তা কেউ জানে না। তিনি দাবি করেন, এখানে যদি দৈনিক 100 জনাকে ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে, তাহলে 10 দিনে 1000 লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের সকলেরই নাম রেজিস্টার্ড হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি যাদের নাম রেজিস্টার্ড হয়নি, তাহলে তারা কোথা থেকে এই অতিরিক্ত ভ্যাকসিন পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে রাজনীতির রং দেখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি জানান, যারা SMS ও সার্টিফিকেট পাচ্ছেন না, পরবর্তীকালে তাদের অন্য রাজ্যে যেতে অসুবিধার সম্মুখীন হতে হবে। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির হাওড়া শাখার সম্পাদক ডক্টর সুজয় চক্রবর্তী এই সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এ নিয়ে আতঙ্কিত না হতে, কারণ প্রত্যেকেই সঠিক ভ্যাকসিন পেয়েছে। এখানে প্রতিদিন প্রায় 500-এর বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সংখ্যাটা বেশি হওয়ায় হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে, তবে যারা মেসেজ পাননি তারা যোগাযোগ করলে সমস্যার সমাধান করে দেওয়া হবে। তবে গত ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে। পাশাপাশি এখানেও রাজনৈতিক রং দেখে ভ্যাকসিন দেওয়ার অভিযোগকে উড়িয়ে দিয়ে দাবি করেন রেডক্রস সোসাইটি কোনো রাজনৈতিক রং দেখে চলে না, তারা একটি নির্দিষ্ট পদ্ধতি মেনেই কাজ করেছেন। সেই অনুযায়ী আগের দিন কুপন বিলি বণ্টন চলছে, যারা কুপন পাচ্ছেন পরের দিনকে তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ হচ্ছে। হাওড়া থেকে মৌমিতা সানায়ের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কিছু মানুষ SMS পাননি, যে কোনো কারণেই হোক, সেটা সার্ভারের কারণে হয়েছে, পোর্টালের কারণে হয়েছে, কিছু মানুষের কাছে SMS পৌঁছায়। সেই জন্য তাদের জন্য আমরা মেনলি যেটা অ্যারেঞ্জ করেছি যে সেই ভ্যাকসিনগুলো যাতে তারা পেয়ে যান, কারণ তারা সেকেন্ড ডোজটা না হলে পেতে অসুবিধা হবে, ফার্স্ট ডোজ SMS পাননি। তার সঙ্গে কিছু মানুষকে আমরা ভ্যাকসিন দিচ্ছি, এবং আমাদের এখানে একটা সিস্টেম ফলো করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমরা আগের দিন থেকে কুপন দিচ্ছি, কুপন ডিস্ট্রিবিউট করছি আগে। যারা জানেন না তারা জেনে নিচ্ছেন আজকে, যারা জানেন তারা নিয়ে গেছে। তো এবারে কুপন আমরা সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, কারণ আমাদের তো ভ্যাকসিন সাপ্লাই আনএন্ডিং নয়, আমাদের ভ্যাকসিন সাপ্লাই একটা লিমিটেড সাপ্লাই। এবং ন্যাচারালি আমরা যেটা চাইছি না, যে ধরুন সকালবেলা এসে এখানে 1000 জন মানুষ লাইন দিলেন আর আমরা 100 জনকে ভ্যাকসিন দিতে পারলাম, 900 জন মানুষ একটা কেওস হবে, সেটা আমার মনে হয় একটা লো অর্ডার সিচুয়েশন হবে। আমার হাতে যতগুলো ভ্যাকসিন আমি পাচ্ছি সেই সংখ্যা কুপন আমি ডিস্ট্রিবিউট করছি, তাহলে কতজন মানুষ আসবেন। এবার এই ইনফরমেশনটা হয়তো অনেকের কাছে পৌঁছয়নি, পার্কুলেট করেনি যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। তো ভ্যাকসিন যখন আমি, যারা আজকে এসেছিলেন, যারা আমাকে কোয়েশ্চেন করেছেন, তাদের বলেছি যে আপনারা এসে ভ্যাকসিন নেবেন অফিস থেকে, এবার যতক্ষণ আমাদের কুপন আছে ততক্ষণই দিতে পারবো, আমাদের কুপন শেষ হয়ে গেলে আমরা ভ্যাকসিন দিই, কুপন দিতে পারবো। অভিযোগ আসছে একটা রাজনৈতিক দলের নাকি এখানে কুপন দেওয়া হচ্ছে, সেটা সর্বৈব মিথ্যা, 100% মিথ্যা, আমি কমপ্লিটলি ডিনাই করছি। ইন্টারন্যাশনাল রেডক্রস, ইন্ডিয়ান রেডক্রস কোনো রাজনীতির ব্যানার নিয়ে চলে না, কোনোদিন চলেনি আর চলবে না। এটা যারা অভিযোগ করছেন তারা সম্পূর্ণ কোনো উদ্দেশ্য নিয়ে করছেন, কেন করছেন তারা বলতে পারবেন, বাট ইটস আ কমপ্লিট লাই এন্ড আ ড্যাম লাই। উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ,
এই প্রথম আপনার এলাকায় উন্নত মানের জ্যোতিষ পরিষেবা, তন্ত্র নয়, বশীকরণ নয়, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আধুনিক বিচার দ্বারা কাউন্সিলিং, বাস্তু, শিক্ষা, কর্ম, বিবাহ, ব্যবসা, এই নিয়ে কাউন্সিলিং, কাউন্সিলিং দ্বারা প্রতিকার, বিশেষজ্ঞ জ্যোতিষবিদ মৃন্ময় মুখার্জি। ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে 7679721776।